85 বছরেও অনবরত চলছে তার লেখালেখি। 2002 সালে তিনি শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। এখন তার বয়স চলছে 85 বছর, কিন্তু অবসর গ্রহণ করলেও বসে নেই দেবপ্রিয় বড়ুয়া। তিনি একের পর এক বই প্রকাশ করে চলেছেন। আগামী 17 জুলাই তার প্রয়াত স্ত্রী শীলা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। সে বিশেষ দিনে আরও একটি বই প্রকাশ করতে চলেছেন দেবপ্রিয় বাবু। উত্তরবঙ্গের বৌদ্ধ মঠ এবং বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে তার এবারের বই ঐতিহাসিক এবং গবেষণাধর্মী বলে তিনি জানিয়েছেন। তার মতে পৃথিবীতে আজ হানাহানি যেভাবে বাড়ছে তাতে মানব সভ্যতারই ক্ষতি হবে। তো এই সময় সকলকে গৌতম বুদ্ধের দর্শন মন থেকে উপলব্ধি করে তার বাস্তবায়ন প্রয়োজন বলে তিনি মনে করেন। আমি শিক্ষকতা করতাম, আমার সমগ্র জীবনটা আমার শিক্ষকতা করে গেছে। 1970 আমি হায়দরপাড়া বুদ্ধিমত্তা প্রতিষ্ঠা করি। সুদীর্ঘ 32 বছর কাজ করার পর আমি সেখান থেকে অংশগ্রহণ করি। তারপরে আমি ধর্মীয় সমাজ এবং জাতির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি, বহু ধর্মের উপরে কাজ করে যাচ্ছি, শিক্ষার উপরে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত আমি অনেকগুলো কয়েকটা বই আমাদের রচিত প্রকাশিত হয়েছে। সেই বইগুলো এবং এখানে আমাদের একটা 1917 সালে একটা আমি বৌদ্ধ করলাম, একটা সেমিনার করছিলাম। সেই সেমিনারে সেই সম্বোধনা আমারই সম্বোধনা একটা শুরু নিয়ে ধরেছিল এখানে। বর্তমানে একটা আমি বই লিখেছি আমার সহধর্মিনী প্রায়ত এসেছেন 2021 সালের 22 জুলাই। এবছর 2021 জুলাই এবছর 22 জুলাই 17 জুলাই ওনার একটা বাৎসরিক আমরা অনুষ্ঠান করবো। সেই অনুষ্ঠানের দিন আমি একটা সেই অনুষ্ঠান উপলক্ষে আমার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে আমি একটা পুস্তক রচনা করছি। আমাদের সমস্ত উত্তরবঙ্গের বৌদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত বৌদ্ধ প্রতিষ্ঠানের একটা ইতিহাস, তারপর আমি ধর্মীয় কর্মপদ্ধতি, সামাজিক কর্মপদ্ধতি, সামাজিক কর্মপদ্ধতির সময় এই বইগুলি থাকবে। একটা নর্থ বেঙ্গল মানে কতজন আমরা বৌদ্ধ আছি তারা একটা সম্মুখে থাকবে ওই পুস্তকে। ওই পুস্তকের নাম হচ্ছে উত্তরবঙ্গে বৌধর্ম ও সংস্কৃতি। সেটা আগামী 17 জুলাই এটা প্রকাশ করা হবে আমার মৃত্যুবার্ষিকীগুলো, প্রথম মৃত্যুবার্ষিকীগুলো হচ্ছে শীলা বড়ুয়া গবেষণামূলক এবং ঐতিহাসিকমূলক ঐতিহ্যগুলো সব থাকবে। থেরবাদী এবং মহাদেব মধ্যে উভ সম্প্রদায়ের আমাদের বিবরণগুলো থাকবে। এখন আবার 84 আগামী 27 মে আমি 85 বছরের কথা বল করবো। এমনি শারীরিক কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই, মোটামুটি ভালো আছি। রিটায়ার করেছেন কোন সালে? 2002 সালে। এখন এই অবসর সময়ে কি বই নিয়ে? হ্যাঁ, শুধু আমার বই লেখা পরে ঘোষণা নিয়ে আছে। কি কি বই বেরিয়েছে এখানে? তো প্রথমে আমার প্রথম বের করছি আমার আমার গুরুদেব কর্মবীর জীবনরতন একটা উৎসুকৃতি জীবন, একটা প্রথম আমি প্রকাশ করলাম। এরপর আমার আরও একটা উন্নতম গুরুদেব এখানকার এনে এখানে আছেন, আমার বাড়ি দিয়ে দেখছি, উনি অসুস্থ অবস্থা থাকতেন আমার বাড়িতে নিয়ে আসছি। তো ওনার সংস্কৃতি জীবনে কেউ প্রসঙ্গ আছে বিন্দুভাই মহাতের। তারপরে 2017 সালে বের করলাম স্মৃতির আলোর ফাইলি আঠা দিনগুলো। স্মৃতির আলোর ফাইলি আঠা দিনগুলোর মধ্যে আমার বিদ্যালয়ের ইতিহাস, বৌদ্ধ ভারতের ইতিহাস, হায়দরপাড়ার ইতিহাস এবং আমার জীবনেরও বহু ঘটনা, প্রতিবহুল ঘটনাগুলি এখানে আছে। আমার জীবনের মধ্যে বহু চড়াই উত্তরে গেছে, সব বিবরণগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং 1917 সালে আমরা একটা বৌদ্ধ কল্যাণ পরিষেবা একটা সেমিনার করছিলাম ভগবান। সেই সেমিনারের ইয়েটাও আমারই সম্পাদনায় সেটা প্রকাশিত হয়েছে। আপনার জন্ম কোথায়? আমার জন্ম চট্টগ্রামে 1927 মে 1938 সালে বাংলাদেশের চট্টগ্রামে। এখানে কবে এলেন? এখানে আসেন 1955-এ। আমি শিলংয়ে এসে ওখান থেকে আমার লেখাপড়া শুরু। সেখান থেকে লেখাপড়া করতে 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 শেষে গৌহাটী বিশ্ববিদ্যালয়তে আমি মেট্রিক পাস করি। তারপরে পড়াশোনা আসার শেষে বোর্ড থেকে ত্রিপুরের শাস্ত্রী পাস করি। সেখান থেকে আমি আবার নালন্দা রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হই। সেখানে আবার ইয়েতে ওখানে থাকতে থাকতে আমাদের ইতে দারবাঙ্গা শাসী ইউনিভার্সিটিতে প্রথম পাঞ্জাব রাজ্যে পাস করি, প্রথম হয়ে। তারপরে ওই মগধ বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএ এবং
এই এম এ ডিগ্রি পাস করি এবং নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএড ডিগ্রি পাস করি। এইভাবে এইসব নিয়ে আমি আছি আর কি। সারা জীবন আমার বিদ্যালয় নিয়ে, শিক্ষা নিয়ে এইসব কর্মকাণ্ড। কয় বছর বয়সে এসেছেন বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে? তখন 14 বছর বয়স। কেন চলে এলেন? না, ছোটবেলা আমাকে তো 1953 সনে একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমাকে ডেকে দিয়েছিলেন এক সপ্তাহ 11 দিনের জন্য। 11 দিন পরে আমি গেলাম না, তারপরে আমি সন্ধ্যা আমাকে ডেকে দেওয়ার পরে আমি মন্দির থেকে গেলাম, আমি যাবো না। দেখে দেখতে ওখানে 2 বছর পড়াশোনা করলাম, তারপর চিন্তা করলাম যে আমি বিদেশে যাব। আমার গুরুদেব থাকতেন শিলংয়ে, শিলংয়ে তিনি আমার শিলংয়ে নিয়ে আসলেন। শিলং থেকেই আমার সমস্ত পড়াশোনা, শিলংয়েই আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি। ওখানে শিলং পালিক, শিলং পালিক কলেজ ছিল, সেখানে আমি অধ্যাপক ছিলাম। ওখানে একটা বুদ্ধিবাদের কথা হাই স্কুল ছিল, সেখানে আমি প্রধান শিক্ষকের কাজ করেছি। এখানে আমি বুদ্ধিবাদী আসে প্রতিষ্ঠা করেছি 1970 সালে। সেই স্কুলেও আমার শিলিগুড়ি কবে এসছেন? শিলিগুড়ি আসছি 69, জুলাই 69 এসে আমি ফিফথ মানে 5ই জানুয়ারি বুদ্ধিবাদ ইয়েতে মহানন্দপাড়ায় বুদ্ধিবাদী আসে প্রতিষ্ঠা করি। সেই স্কুলটা পরবর্তী সময় খুব ছোট্ট জায়গা ছিল, ওখানে হাই স্কুল সরকার দেবে না, যার জন্য আমি পরবর্তী সময় সেই স্কুল হায়দ্রাবাদ নিয়ে আসি। নিয়ে এসে এখানে হায়দ্রাবাদ বুদ্ধিবাদের স্কুল একদম খুব প্রমিনেন্ট জায়গা, একদম বাজারের সংলগ্ন। এখানে একটা ইন্টার সাইকতলা বিল্ডিং এখন বিরাট বিশাল, 24 কাঠ জমির উপরে স্কুলটা করছি। বুদ্ধ ভারতীয় হাই স্কুল কোন সালে এটা? ওটা তো প্রতিষ্ঠা করছে 1970 সনে। এখানে নিয়ে আসি 1982 সনে নিয়ে বর্তলা। আমরা প্রথমে মন্দিরপাশের বেড়া দিয়ে পাকিস্তানে দিয়েছি বিদ্যালয় সারা ছিলাম, 82 সন থেকে 78 সন পর্যন্ত। তারপর জমি ক্রয় করি আমরা গেলাম 24 জমির উপরে আমরা বিল্ডিং করলাম। প্রথমত টিনের সামনে এবং ব্রিক ওয়াল দিয়ে করছিলাম, পরবর্তী সময় সেটা একদম ভালো বিল্ডিং করা হলো। এখন বিরাট, এখন তো উচ্চ মাধ্যমিক স্কুল। পূর্ণিমা ভগবান বুদ্ধ, এখন একমাত্র গৌতম বুদ্ধই একই দিনে জন্ম, একই দিনে বুদ্ধলাভ, একই দিনে ওনার মহাপরিবার। তিনি সুদীর্ঘ 45 বছর ধরে অহিংসা ধর্ম প্রচার করেছিলেন। তার প্রচারের মধ্যে মৈত্রী ভাবনা, মৈত্রী সাম্য মৈত্রী অহিংসার বাণী দিয়ে দিয়েছেন, মেত্তা করুণা মুক্তির বাণী দিয়েছেন। এবং আজও বিশ্বের মধ্যে যে অশান্ত বিশ্বের চারিদিকে যুদ্ধ মানে ওখানে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে, এখানে দুর্ভিক্ষ দেখা যায় আপনার ইয়েতে শ্রীলঙ্কায়, এসব বর্তমান সেই দুঃসময়ে ভগবান বুদ্ধের বাণীও একমাত্র শান্তির পথ। এতেই এই বুদ্ধের বাণী অবলম্বন করলেই, পঞ্চশীল রক্ষা করলেই মানুষ জীবনে শান্তি আসবে, সুখ আসবে। এর জন্য আমাদের সকল প্রতি, সকল জীবের প্রতি, শুধু মানুষের প্রতি নয় মানে পশু পক্ষীর প্রতিও এক মৈত্রীভাব, সকলে সুখ থাকুক, শান্তি থাকুক, বিশেষ শান্তি বিরাজ করুক, অশান্তি বিশ্ব শান্তির বাজারে আগে নিয়ে আসুক, এটাই আমার বাণী। এবং সারা জীবন শিক্ষা দীক্ষা গদ্যম নিয়ে এইটাই আমার কর্ম চলছে, এবং ভাবি যে কয়েকটা বছর বাঁচি এই নিয়ে আমার জীবনটা। এইখানে হায়দ্রাবাদ বিদেশন দিয়ে আনার প্রতিষ্ঠা করলাম। এখানে আমি একটা বিরাট আমাদের গুরুদেব ছিলেন সদ্য জ্ঞানী মহাতের মহোদয়, ওনার সাথে আমি সহযোগী হয়ে সুদীর্ঘদিন এই প্রতিষ্ঠানকে আমি সেবা করেছি। এবং এটা উন্নতির অনেক উন্নতি করছে, ওখানে বিভিন্ন এখন কর্মকাণ্ড চলছে। তারপরে বুদ্ধবাদায় সে পরিষ্কার মূল্যে আমার বিরাট অবদান রয়েছে। ফাটা ভুগের বিদেশ ওই 1917 সালে ফাটা ভুগোর শিলানন্দ বুদ্ধ বিহার করলাম, সেই বিহার প্রতিষ্ঠার মূল্যেও আমার বিরাট অবদান। আমি এখন শিলানন্দ বুদ্ধ বিহারের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে কাজ করছি। এখনও ওখানেও প্রায় 20-25 লক্ষ টাকা কাজ করে খুব সুন্দর প্রতিষ্ঠা হয়েছে, একদম বিএলআর অফিসের পাশে মেইন রোডের ধারে। এইভাবে উত্তরবঙ্গেও যেমন এখানে মাসাদে স্মৃতিসংঘ ছিল 1979 সনে, আমি প্রতিষ্ঠা সভাপতি মাসাদ স্মৃতিসংঘের, এই যে হইল ইয়ে সূর্যসেন, মাসাদের সূর্যসেনের। তারপরে আমার বৌদ্ধ কল্যাণ পরিষেবা আছে, বুদ্ধিস্ট প্রোগ্রাম আছে, এই প্রতিষ্ঠার সঙ্গে আমি জড়িত, বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। কেন করলেন এত কিছু কাজ? মানব সেবা, মানব মানবের শান্তি, মানবের মঙ্গল, মানব কল্যাণ কামনায় দর্শক সুখে তারপর শান্তি থাকুক, ভালোবাসা থাকুক, সম্পর্ক শান্তি বিরাজ করুক, বুদ্ধির ধর্ম সকল প্রভাবিত হোক, এই মহান উদ্দেশ্যে করা হচ্ছে। নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে কী বলবেন?
নতুন ছেলের মধ্যে আদর্শ জীবন গঠন করতে হবে। মানে জীবনের প্রভাত বেলা যদি আমরা যদি বিপদগ্রস্ত বিপদে যাই, আমাদের আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। অতএব ছোটোবেলার থেকেই আমার সুশিক্ষা লাভ করতে হবে, যাতে আমার সারা সমগ্র জীবন আমার সুন্দর হয়। আমি ব্যক্তিগত জীবনে দেখেছি, আমি ছোটোবেলায় এসে আমি 11 বছর বয়সে আমি দেখে নিলাম, সেই তাকে মঠে মন্দিরে কাটিয়েছি, কোনো কুসঙ্গ কুসম্পর্ক আমি যাইনি। আজ আজ আমি মন্দির সুসম্পর্ক থাকাতে ছোটো জীবন থেকে আমার সুন্দর গঠন করার মূলে, আমার জীবনের উন্নতির মূলে, আমার জীবনের এই সমৃদ্ধির মূলে, আমার ছোটোবেলার যে সত্য গঠন করছি, শিখে দিয়ে করছি, এইটাই আমার পরবর্তী জীবনটা আমাকে বিরাট সম্পদে দাঁড়িয়েছে। আজকে আমি সুখে শান্তিতে আছি, বিরাজ করছি। সকলে যদি এইভাবে ছোটোবেলার থেকে সুন্দর জীবন গঠন করে, তার সমগ্র জীবন সুন্দর যাবে। সাংসারিক জীবন, ধর্মীয় জীবন এবং বৃদ্ধ জীবন, শারীরিক জীবন, প্রত্যেক ক্ষেত্রে মানুষ যদি সৎ না হয়, সচেতন না হয়, বিপদগামী হয়, ওদের প্রতিমূর্তি বিপদ আসে। আমি আর কি